হাম ধরতি পে কি দরজা নয়, সেটাকে আপনি দরজা বলতে পারেন না। তো আমরা এখানে কেন, এখানে কি করছি? তো পরের প্রশ্ন হবে, তো সদগুরু আপনি ঠিক কি বলতে চাইছেন আমাদের? আমি নিশ্চিত এই প্রশ্নটা আসবেই। আমি শুধু একটাই কথা আপনাদের বলতে চাইছি, আমি তো কেবল নিজের ঢাক পেটাতে চাইছি। এই ছেলেগুলো সব নিয়ে বসে রয়েছে, নিজের শিঙা ফুঁকতে চাইছি। যে আমি জানি, আমি জানি, আমি জানি, এটাই বলতে চাইছি। আমি স্রেফ এটাই জানি না যে আমি জানি যে আপনি যেটা জানতে চান সেটাও আমি, যে যেটা জানতে পারে সেটাও আমি। ঠিক এটাই, নিজের এই ঢাকটাই আমি সবসময় বাজিয়ে চলেছি। অন্য কথাগুলো বিশ্বাস করবেন না, আমি শুধু এটাই বলছি যে আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি। এটা স্রেফ নিজের ঢাক পেটানো, 24 ঘন্টা দিন রাত সুযোগ পেলেই মানুষে চাইছে কি চাইছে না, পরিস্থিতি উপযুক্ত কি উপযুক্ত নয়, কিচ্ছু যায় আসে না। যদি আপনার হৃদয়ে কোনো তৃষ্ণা না থাকে তাহলে খুব জঘন্য ব্যাপার যে কেউ বলে চলেছে আমি জানি। কিন্তু হৃদয় থেকে যদি আপনি তৃষ্ণার্ত হন তখন এটা শুনতে পাওয়া যে কেউ স্পষ্ট বলছে যে সে জানে, তখন এটা সবথেকে বড় আশীর্বাদ, কেবলমাত্র হৃদয়ে যদি সেই পিপাসা থাকে। জল তো কেবল তখনই মূল্যবান যখন আপনি তৃষ্ণার্ত, তাই না? যখন আপনি তৃষ্ণার্ত এক গ্লাস জলকে আপনার মনে হবে ঐশ্বরিক, না হলে আর কি মূল্য সেটার, কোনোই মানে। আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি? আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে, যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম, কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য, আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ইমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71,
যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর ৬ আয়াত নম্বর ১৬৫, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে, আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এই ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে যাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে ৮৫ গ্রাম স্বর্ণ, সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের ২.৫% জাকাত হিসেবে দান করে দেবে। সেই লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি, যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে ৫ নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার ২০% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফেল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারে শূন্য। আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না, সেভাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর ৮ আয়াত নম্বর ২৮, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা, তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, ২ বছর আগের কথা, ২০০২ সালের কথা, সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা।